ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে সায়ানিস ওয়ার্ল্ডে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আবার চলে এসেছি আজকের এই ব্লগটা নিয়ে। এখন বাজে 12টা, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করতেছি। আমি এসে গেছি আমার মায়ের বাড়িতে। আমার আজকে যাব কলকাতা বুক ফেয়ারে, তাই মেয়েকে তো রাখতে হবে না, তাই জন্য আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি। মিশ্রীর শরীরটা আসলে ভালো নেই, যেমন হয় না সিজন চেঞ্জ হচ্ছে, তাই জন্য একটু সর্দি কাশি এটা হয়েছে, তাই জন্য ওকে নিয়ে বুক ফেয়ারে যাব না, তাই জন্য ওকে আমি আমার মায়ের বাড়িতে রেখে দিয়ে যাব। আর আজকে তোমাদের সাথে একটা নতুন সদস্য, আমাদের বাড়ির নতুন মেম্বারের সাথে আলাপ করাবো, ঠিক আছে? সে প্রচণ্ড কিউট আর আমার তো জানি বলতে পারো তোমরা। এই দেখো, এই সেই নতুন সদস্য, নতুন নাম অনেক পুরনো সদস্য, বাট আমার বাড়ির একদম সব থেকে কিউটেস্ট। আর এই দেখো, বদমাইশটা এসে গেছে, ওকে খালি সারাদিন ডিস্টার্ব করে জানো তো। দেখো এই হলো দুজন, দুই বোন, এটা আমার বড় মেয়ে ফিফি আর এটা আমার ছোট মেয়ে মিশ্রী। বোনকে মারলে কিন্তু মানে সাংঘাতিক রেগে যায় দিদি, বুঝেছো? কিন্তু এদিকে দিদির নিজের বোনকেও খুব শাসন করে রাখে। বোন যাতে দুষ্টুমি করলে খুব বকে, নিজে বকবে, বাট মা বকলে, মা যদি বোনকে মারে তখন রেগে যাবে। ফিফি এই রাখো, এই রাখো মিশ্রী, মিশ্রী, হ্যাঁ এই দুইজন। এখন ক্যামেরা অন আছে বলে দুজনে চুপচাপ আছে, নাহলে সারাদিন যা করে না এরা দুষ্টুমি। আর আছে, আমরা যাবো কলকাতা বুক ফেয়ারে, তো সরি কলকাতা বুক ফেয়ারে। তোমরা এবার দেখবে আমি ওখানে কী কী বই কিনি, তোমাদের বুক ফেয়ারটাও দেখাবো ঘুরে। আমার সাথে আমার দিদি যাবে আর আমার বোনঝি যাবে। আর এই দেখো আমার 90 বছরের দিদা, দেখেছ কি সুন্দরী না এখনো। এই দেখো দিদা, এটা আমার নতুন চ্যানেল খুলেছি, বুঝেছ তো? হ্যাঁ, এখানে সবাইকে দেখাবো আমি এক এক করে। এটা তোমাকে দেখালাম, এটা আমার 90 বছরের দিদা। দেখো কি সুন্দর স্কিন, দেখো আমাদের কি 90 বছরে থাকবে? আমি 90 বছর অব্দি বাঁচবো কিনা আমি জানি না। দেখো আমার দিদাকে দেখো সবাই এসলে। আর এটা আমার ঠাকুমা, কিন্তু ছোটবেলা থেকে আমি দিদা বলেই ডাকি, বুঝেছো তো? তাই জন্য আমি দিদাই বলে আসছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এটাই আমি চাই। আমি সবার সাথে বন্ধুত্ব করতে চাই। আর প্লিজ বলো তোমরা, তোমাদের কেমন লাগছে আমার ব্লগিং চ্যানেল? হ্যালো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি কলকাতা বুক ফেয়ারের জন্য, রেডি হয়ে বেরিয়েছি। আমার খাওয়া হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়ানো হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো চলো আমি এখন আমার দিদির বাড়ি যাচ্ছি, তো চলো। হ্যাঁ, এখন আমি আমার দিদির বাড়ি চলে এসেছি। এটা হলো আমার দিদির বাড়ি। ও তুই লাইভ নিচ্ছিস? লাইভ না, এমনি ভিডিওই করছি। দেখো এই যে আমার দিদি, ঠিক আছে? এটা আমার দিদি, দিদি এটা আমার চ্যানেল, নতুন ব্লগিং স্টার্ট করছি। আমরা এখন যাব কলকাতা বুক ফেয়ার সেন্ট্রাল পার্কে, ঠিক আছে? আর এটা হলো আমার দিদির মেয়ে, আমার বোনঝি, ইয়ে দিয়া ওর নাম, ঠিক আছে? তো চলো আমরা এখন যাব কলকাতা বুক ফেয়ারে। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, আমরা কলকাতা বুক ফেয়ারে চলে এসেছি। এই যে বুক ফেয়ার, চলো আস্তে আস্তে আমি স্টলগুলো সব দেখতে থাকবো আর তোমাদেরকে জানা ইনফরমেশন দিতে থাকবো। আমি এখন দেখতে এসেছি স্টুডেন্ট সার্কেলের স্টল নাম্বার 386। আমরা এখানে একটা এসেছি, দেখালাম তোমাদের স্টুডেন্ট লাইব্রেরিতে। এখান থেকে আমি আমার বোনকে একটা বই কিনছে। হ্যাঁ বলছি, যে জন্য বইটা আছে দেখা। আমি এখন এই স্টলটা এসেছি, এটা হলো সৌম 367 স্টল। এখান থেকে আমি আমার মিশ্রির জন্য কিছু বুক কিনতে এসেছি।
আমি এই সৌম 367 স্টল এসেছি, আর মেয়ের জন্য কিছু বই কিনলাম, ঠিক আছে? এইগুলো এই বইগুলো নিচ্ছি মেয়ের জন্য। পাবলিশিং থেকে ও দুটো বুক কিনলো। কি কি বই কিনলে তুই? মা চেতন ভগতের 400 ডেজ কিনেছে, আর আমি রাজকীয় পন্ডের ফ্যান্টম কোচ। ওকে, এখন আরও আমরা বই কিনবো, আরও বুক স্টলে যাবো। তো আমি তোমাদের সাথে যা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, আপনাকে দুটো কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমরা সৌভাগ্যবান যে শঙ্কর ঘোষ নামাঙ্কিত মঞ্চে আমরা বইটি রিলিজ করতে পারছি। এবং আমাকে একজন পুরনো মানুষ, পুরনো সহযোগী, যে আমাদের ভারতীয় কমিউনিটির একটা বড় সমস্যা, আমরা দেশ থেকে অনেক দোকান এখানে ফুডের স্টল বসেছে, সব নানা রকম চাট, তো আমি একটু আইসক্রিম গিয়ে দেখেছি যে বোকারোতে যাওয়া হয় একদিন, অনেক কিছু এই সাইডটা পাওয়া যাচ্ছে। দেখো খাবার, আচ্ছা এখানে জুটের সবকিছু পাওয়া যাচ্ছে। আমরা এখন এনসিইআরটিতে এসেছি। আমার বন্ধু নিজের বায়োলজির কী কিনবে? এক্সাম প্রবলেমসের বায়োলজির বুক কিনবে, ঠিক আছে? আর এখান থেকে আমার আর একটা ভাইয়ের মেয়ে আছে, ওর জন্য বুক দেখা হচ্ছে। আমরা এনসিইআরটি 198 স্টল নাম্বার আর গেট নাম্বার 9 নম্বর গেটের কাছে এটা। আমরা এখান থেকে নিলাম দেওয়ার জন্য বই। আচ্ছা, আমরা হ্যাং লাইসেন স্টল নাম্বার 345-এ ঢুকেছিলাম। আমি এখানে 4টে বই কিনে নিয়েছি, তো বাড়ি গিয়ে দেখাবো আমি কী কী কিনেছি, ঠিক আছে? আমি এখন শান্তি প্রকাশনীতে এসেছি। ওখান থেকে আমার মেয়ের জন্য একটা ম্যাজিক পেন্টিংয়ের একটা বুক, আর আমার দাদার মেয়ের জন্য আবোল তাবোল দিদি কিনে দিল। এখন আরও আমরা যাব, অনেক বুক স্টল দেখব, আর যা যা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে নবদ্বীপের লাল ক্ষীর দই পাওয়া যাচ্ছে। এখানে দেখো স্টুডেন্টসরা মিলে কি সুন্দর একটা আড্ডা মারছে, কি সুন্দর গান ফান গাইছে এখানে। এখানে এগুলো পাওয়া যাচ্ছে কানের আর গলার, কি সুন্দর দেখুন। এই যে এখানে এই রোডে পুরো এই ধরনের হ্যান্ডলুম জুয়েলারি সব বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমাদের সব কিছু কেনা হয়ে গেল। এক্ষুনি আমরা লস্যিও খেলাম, সেটা তোমাদের তোলা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল লস্যি কাউন্টারের ওখানটা। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আচ্ছা, এখন আমরা বাড়ি ফিরছি, আমরা অটো পেয়ে গেছি। এই অটো করে এখন আমরা কেষ্টপুর খেয়ার ওখানটা যাবো, তারপর ওখান থেকে বাগলাটির জন্য আবার কোনো রিক্সা টিক্সা নিয়ে যাবো। এক্ষুনি বাড়িতে ঢুকলাম, মেয়েকে আমার ঘুষ দিতে হলো, চকলেট একটা দিলাম ওকে, তারপর ও একটু শান্ত হলো, অনেকক্ষণ ও আমাকে ছাড়া ছিল। এখন আমি জামা কাপড় ছেড়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, আর আমি কী কী কিনেছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আর ফ্রেশ হয়ে গেছি, আর এবার আমি তোমাদেরকে দেখালাম আমি কী কী বই কিনেছি। এটা আমি হ্যাংলা হেসেলে পার্টির 50টা রান্নার একটা বই কিনেছি। এটা হ্যাংলা হেসেল স্টলে তোমার দুটো বই কিনলে, মানে দুটো বই 100 টাকা পাওয়া যাচ্ছিলো, তো আমি 4টে এরকম বই কিনে নিয়েছি। এটা একটা হলো 75 রকমের রান্নার, মানে পুরনো দিনের রান্নার, পুরনো বাঙালি রান্নার। এটা একটা
আরেকটা হলো এবার পার্টি হোক বাড়িতে, এরকম একটা। আর আরেকটা বই যেটা আমি আমার বন্ধুকে দিয়েছি, ও কুকিংয়ের ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে, ও বাড়িতেও টুকটাক খুব ভালো রকমই স্ন্যাক্স কেক এসব বানায়, তো ওকে একটা আমি গিফট করেছি, তো ওর কাছে একটা আছে। আর এই বইটা, এটা হলো তোমার ম্যাজিক পেন্টিং, এটা আমার মেয়েকে আমার দিদি গিফট করেছে। এখানে এটার ম্যাজিক এটাই হলো যে এই বইতে দেখো, এখানে জলে জলে মানে ড্রপ এই জায়গাগুলোতে তুমি দিলে এখানে নাকি কালার হয়ে যায়। তো এটা আমি যখন পরে আমার মেয়েকে করাবো তখন আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আমি মেয়ের জন্য এরকম কতগুলো, ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, ওর 22 মাস বয়স হয়ে গেল, এবার আস্তে আস্তে তোকে আমি পড়াবো শেখাবো, তো তাই জন্য এগুলো আমি ওর জন্য কিনেছি, এই অ্যাপেল নাম্বারিং কালারিংয়ের সব বুক, বুঝেছ? তো এই আমি টুকটাক জিনিস কিনেছি, আর নিজের জন্য সেরকমই কিছু কেনা হয়নি আমার বলতে পারো। পরে আবার যখন যাবো একদিন তখন আমি নিজের জন্য কিছু বুক করব। আজকে ভালোভাবে স্টলটা ঘুরে নিলাম, আমি বাগুইহাটি থেকে গেছি তোমার লেকটাউন অবধি, আমরা এখান থেকে অটো করে গেছিলাম লেকটাউন অবধি, রিজার্ভই করেছিলাম অটোটা, তোমার 7 টাকা নিয়েছিল। ওখানে ফিশ ফ্রাই খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, লস্যি খেয়েছি। ফিশ ফ্রাই তোমার 100 টাকা করে নিয়েছে, সেরকম টেস্টি কিছু ফিশ ফ্রাইটা ছিল না। কোল্ড ড্রিঙ্কস তো যথারীতি ওই 60 টাকা করে নিয়েছিল, আর লস্যিটা খুব ভালো ছিল, মানে 50 টাকা নিয়েছে, মানে যেমন দাম সেরকম ভালোই ছিল কোয়ালিটি। একটু পরে আমি আমার ফ্ল্যাটে যাব আবার, তো আমি আজকে ভিডিওটাকে দেখো কী করছে বদমাইশটা, খালি দুষ্টুমি করতেই থাকে। আমি একটু পরে ফ্ল্যাটে যাব, আর এখন আমি ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অতি অবশ্যই করো, কেমন লাগছে আমার ব্লগিং চ্যানেলটা তোমাদেরকে, দেখো কী করছে, দেখেছো? দেখো, ঠিক আছে ফ্রেন্ডস, টাটা, বাই বাই।